বিশ্বের ধনী ও উন্নত দেশ নরওয়ে সহ প্রায় 20টি দেশে যে কোনো ছেলে বা মেয়েকে বিয়ের আগে প্রায় 4টি মেডিকেল টেস্টের কঠিন বাধা পেরোতে হয়। কিন্তু এর সঠিক কারণ কি, কেনই বা বিয়ের আগে ছেলে বা মেয়ের মেডিকেল হিস্ট্রি জানা জরুরি তা জানেন কি? সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে বিয়ের আগে পাত্রপাত্রীর কয়েকটি মেডিকেল পরীক্ষা করানো অতি আবশ্যক, না হলে জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা আছে। বিজ্ঞানের কল্যাণে এখনকার সমাজ অনেক এগিয়ে গেছে, বাবা মায়ের প্রজন্ম এর গুরুত্ব না বুঝলেও আজকালকার আধুনিক ছেলেমেয়েরা কিন্তু এর গুরুত্ব ঠিকই বোঝে। ফলত বিয়ে করে আফসোস করার চেয়ে পাত্রপাত্রীর স্বাস্থ্য কেমন সেটাও খতিয়ে দেখাটা বেশ জরুরি। যদিও আমাদের মতো অসচেতন দেশে এসব বিজ্ঞানসম্মত বিষয়কে তেমন গুরুত্ব দেওয়া হয় না, তবে এক্ষেত্রে পাত্রপাত্রীর বাড়ির লোকেরও সচেতনতা জরুরি। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বিয়ের আগে কি কি মেডিকেল টেস্ট করানো উচিত, সেই সাথে দেখাবো কেন এই মেডিকেল হিস্ট্রি জানা বেশ জরুরি। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। যৌন সংক্রমণ আছে কিনা, একটি ছেলে বা মেয়ের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা তা পরীক্ষা করা বেশ জরুরি, কারণ এখনকার ছেলেমেয়েরা অবাধে মেলামেশার ব্যাপারে অনেকটাই এগিয়ে। নামে মুসলিম দেশ হলেও প্রায় 80% ছেলেমেয়েরা বিয়ের আগেই অনেক রকম অভিজ্ঞতা লাভ করে থাকে। শুধু তাই নয়, প্রায় 50% ছেলেমেয়েদের একাধিক সঙ্গীর সঙ্গে লিপ্ত হওয়ার অভিজ্ঞতা আছে। তাহলে বুঝতেই পারছেন অবাধে মেলামেশা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে কার শরীরে কোন সংক্রমণ আছে কেউ তা যাচাই করে দেখে না, এদিকে যথাযথ সময় বিয়েটাও করে নেয়। ফলত পাত্রপাত্রী এইচআইভি, গনোরিয়া, সিফিলিসের মতো যৌন রোগে আক্রান্ত কিনা তা বলা কঠিন। এসব রোগ সহজেই এক দেহ হতে অপর দেহে স্থানান্তরিত হতে সক্ষম, আর কারো যদি একবার এসব রোগ পেয়ে বসে তবে মৃত্যু অনিবার্য। তাছাড়া কেউ এসব বিষয় নিয়ে মুখ খোলে না, তাই একমাত্র উপায় হলো মেডিকেল টেস্ট। পৃথিবীর সকল উন্নত দেশের মতো এই টেস্টগুলো করে নেওয়া বেশ জরুরি। শুক্রাণু পরীক্ষা। ভয়ঙ্কর ব্যাপার হলো সারা বিশ্বে প্রায় 50 লাখেরও বেশি মানুষ সন্তান জন্মদানে অক্ষম। এর কারণ হিসেবে কখনো ছেলে আবার কখনো মেয়েরা দায়ী, আর বিয়ের পর সব দম্পতি চান যে তাদের একটি ফুটফুটে সন্তান ঘরে আসুক। কিন্তু অনেক সময় সন্তান ধারণে অসুবিধার সম্মুখীন হতে হয় স্বামী স্ত্রীকে। কিন্তু পুরুষের অক্ষমতা অতি সহজেই নির্ণয় করা যায় শুক্রাণু পরীক্ষার মাধ্যমে, আবার স্ত্রীর শরীর অনেক সময় সন্তান ধারণের উপযুক্ত পরিস্থিতিতে থাকে না বলে সন্তান আসে না। কিন্তু মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা আছে কিনা তা আগে থেকেই জানা যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের বয়স 30 পেরোলেই বন্ধা হবার সম্ভাবনা থাকে, কারণ মেয়েদের ইউটেরাস ও তলপেটে অতিরিক্ত চর্বি জমার কারণে বন্ধাত্ব হতে পারে। ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের উপর দাম্পত্য জীবনের অনেক বিষয় জড়িত, তাই পাত্রপাত্রের ব্লাড গ্রুপ জানাটাও খুব জরুরি। কারণ নেগেটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপের নারী পুরুষের বিয়ে হলে পরবর্তীতে সন্তান ধারণে ঘটতে পারে বিপত্তি। তবে এই শঙ্কাটি দেখা দেয় দ্বিতীয় সন্তান প্রসবের ক্ষেত্রে, অনেক সময় গর্ভেই সন্তান মারা যায় কিংবা জন্মের পর তার মারাত্মক রকম জন্ডিস হয়, মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটি রোধ করার পদ্ধতি আছে, সন্তান জন্মানোর সময় মায়ের শরীরে অ্যান্টিবডি ইঞ্জেকশন নিলে ক্ষতির সম্ভাবনা কমতে পারে। মানসিক রোগ পরীক্ষা। সাধারণ মেডিকেল পরীক্ষায় সাইকোলজিক্যাল সমস্যা ধরা পড়ে না, কিন্তু সত্যি বলতে কি, কোনো ব্যক্তিকে বিয়ে করার আগে সে মানসিকভাবে সুস্থ কিনা তা জানাটা বেশ জরুরি। এটি পরীক্ষা করার জন্য পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ও অফিসের লোকজনের থেকে খোঁজ খবর নিতে হবে। বিয়ের সময় পাত্রপাত্রের বাড়ির লোক কেউই তাদের ছেলেমেয়ে সম্পর্কে কোনো খারাপ কথা বলে না, কিন্তু বিয়ের পর ধরা পড়ে তাদের আসল রূপ। সুতরাং পাত্রপাত্রের মানসিক সমস্যা আছে কিনা সেটা দেখা খুব জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।